পয়গম্বর কে আল্লাহ বলে দিলেন, পয়গম্বর আপনি দুনিয়ার মানুষকে জানায় দেন, যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই শর্ত লাগায় দিছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। পয়গম্বর আল্লাহর পক্ষ থেকে দুনিয়ার মানুষকে জানায় দেন, দুনিয়ার উম্মত, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও কিভাবে ভালোবাসবা? আল্লাহ আমাকে বলে দিয়েছেন, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জানায় দিতেছি, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও আল্লাহর পছন্দ, ফাত্তাবিউনি, আমি নবীর ইত্তেবা করো, অনুসরণ করো, আমি নবীকে ভালোবাসো, আমি নবীকে ভালোবাসবা, আমি নবীর ইত্তেবা করবা, অনুসরণ করবা, এটা আমি নবীর খাহেস নয়, আমার বাপ দাদার কথাও নয়, আমার বানানো কথা নয়। কে বলছেন? আল্লাহ। এটা আল্লাহর চাহিদা, এটা আল্লাহর চাওয়া, আল্লাহর চাওয়া। তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আমি নবীর ইত্তেবা করো, আমি নবীর অনুসরণ করো, আমি নবীকে ভালোবাসো। আল্লাহর ভালোবাসার মাপকাঠি কোরআন থেকে জানবো, আল্লাহকে ভালোবাসে কারা, রাসূলকে ভালোবাসে যারা। সহজ কথা, আল্লাহকে ভালোবাসে কারা? জোরে জোরে। তাহলে লাজেম হয়ে যায়, আল্লাহকে ভালোবাসে না কারা, রাসূলকে ভালোবাসে না যারা। মুসলমান রাসূলের উম্মত দাবি করলাম, আশেকে রাসূলের অভাব নাই আমার দেশে। রবিউল আউয়ালে জশ্নে জুলুস হয়, বিশাল আয়োজন করে অনেক কিছু করা হয়। আসলে রাসূলের আল্লাহর ভালোবাসা, রাসূলের ভালোবাসা আমার মধ্যে কতটুকু আছে, আপনার ভিতরে আপনি রাসূল সম্পর্কে কতটুকু জানেন? বহু মানুষ আছে রাসূলের নাম জানে না, অবাস্তব কথা নয়। আমার রাসূলের জিন্দেগি আপনাকে জানতে হবে যদি আপনি সঠিকভাবে আপনার জীবন পরিচালনা করতে চান। পৃথিবীর এমন কোনো মনীষী নাই, পৃথিবীর এমন কোনো মহান ব্যক্তি নাই যার ব্যাপারে কেউ বলতে পারে তার জীবনে এমন কোনো কাজ নাই যা সে বাকি রেখে গেছে। প্রত্যেকের ক্ষেত্রেই বলা হয়, যদি আর কয়টা দিন বাইচা থাকতো আরও অনেক কাজ হইতো, কথা বলে না? যদি আর কয়টা দিন বাইচা থাকতো তার দ্বারা আরও, কিন্তু আমার রাসূলের ব্যাপারে এমন কথা নাই যে আর কয়টা দিন বাইচা থাকলে রাসূলের দ্বারা আরও কাজ হইতো, এমন কথা নাই। কারণ একজন মানুষের জন্যে জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত নয়, জান্নাত পর্যন্ত পৌঁছাবার জন্যে যা যা দরকার আখেরাতের দিক থেকে দুনিয়ার দিক থেকে সব কিছু রাসূলের জীবন থেকে শিক্ষা পাওয়া যায়। আর যখন রাসূলের মাধ্যমে সব পূর্ণ হয়ে গেছে তখনই আল্লাহ ঘোষণা করলেন, আল্লাহ জানায় দিলেন, পয়গম্বর আপনার মাধ্যমে আমি আল্লাহর দিন পরিপূর্ণ করে দিলাম, জান্নাতে যাওয়ার জন্যে, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্যে যা যা দরকার সব রাসূলের জীবন থেকে পাওয়া যায়। অথচ আমরা মোমেন, আমরা আশেকে রাসূল দাবিদার, আমরা সুন্নি দাবিদার, আমরা রাসূলের বড় প্রেমিক দাবিদার, মাথায় টুপি ওদি মুখে দাঁড়িয়েও আছে, রাসূলের জন্ম মৃত্যু দিবসও পালন করি, রাসূলের জন্য সব কিছু করতে রাজি আছি, রাসূলের অবমাননা যদি হয় মিছিল মিটিং পর্যন্ত করি, কিন্তু রাসূলের আমল, রাসূলের আদর্শ আসলে আমার নিজের আমলি জিন্দিগিতে বাস্তবায়িত হয় না। একটা হলো অন্তরের মহাব্বত, এটা ঠিক আছে, কিন্তু কাজে কর্মে লাগবে না? বলেন, রাসূলের আদর্শের দাম কি? এক সময় বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া কোনো আলাদা রাষ্ট্র ছিল না, সব মিলে নাম ছিল মহাভারত। এই মহাভারত এক সময় 800 থেকে 850 বছর শাসন করেছে মুসলমানেরা। ব্রিটিশরা মুসলমানদের হাত থেকে মহাভারতের ক্ষমতা ছিনিয়ে নেয়। এই ইতিহাস অনেক বড়, আমার মূল কথা যতটুকু এটুকু বলবো, ইতিহাস বলবো না। ক্ষমতা ছিনিয়ে নেওয়ার পর ইংরেজদের নিজেদের মধ্যে তাদের শাসনামলী একটা দ্বন্দ্ব দেখা দেয়। ওই দ্বন্দ্বের সময় অস্থায়ী সময়ের জন্য ক্ষমতা দেওয়া হয় হিন্দুদের ধর্মীয় নেতা, হিন্দুদের রাজনৈতিক নেতা মহাত্মা গান্ধীর হাতে।
মহাত্মা গান্ধী এমন বড় বুজুর্গ ছিলেন, দিল্লির শাহী মসজিদের খুতবা দিতেন, কথা বলে না কে তিনি? একজন হিন্দু, হিন্দুদের মাঝে উনি একজন সর্বোচ্চ মর্যাদার নেতা। তাদের কাছে সে যত বড় নেতা হোক, আমাদের কাছে সে মুশরিক, সে কাফের, তার ভিতরে ঈমান নাই। একজন নেতা হিসেবে আমরাও তাকে শ্রদ্ধা করি, কিন্তু অস্থায়ী সময়ের জন্য ক্ষমতা পাওয়ার পর মহাত্মা গান্ধী রাজ্যের সব মন্ত্রীদের কাছে একটা একটা চিঠি লিখলেন, হে মহাভারতের রাজ্যের মন্ত্রীরা, যদি এই তোমরা উপমহাদেশের অস্থায়ী ক্ষমতা স্থায়িত্বে পরিণত করতে চাও, মহাভারতের জনগণের ভালোবাসা পাইতে চাও, আমি তোমাদের মাঝে দুইটা নাম দিয়া দিলাম, এই দুই নামের যে কোনো এক নামের আদর্শ বাস্তবায়ন যদি করতে পারো তাহলে অস্থায়ী ক্ষমতা স্থায়িত্বে পরিণত হবে, মহাভারতের জনগণের ভালোবাসা পাইবা। দুইটা নাম কি কি? হয়তো আবু বকর, না হয় হযরত উমার। হাকিকত সে তো দুনিয়া বেখবর, হায় দুনিয়া কি নুমাইশ, পর নজর হায় নমি গোয়া, কে আজ দুনিয়া জুদা বাস, বহর কারে কে বাসি বা খোদা বাস, সিস্তে দুনিয়া আজ খোদা বাজার সে গুজার হো, খরিদার নেহি হো, বাজার সে গুজার হো, খরিদার নেহি হো, যা গাজি লাগান কে দুন ইয়া নেহি হায়, ইয়ে ইবরত কি জাহে তামাশা নেহি হায়, ইয়ে ইবরত কি জাহে তামাশা নেহি হায়। দুনিয়ার মায়ে এমন পড়া পড়লাম, ও মুসলমান তুমি বাজারে যাও তবে বাজার ওয়ালা হইও না, দুনিয়ায় তুমি ঘোরাফেরা করো তবে দুনিয়াদার হইও না। ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরু সাবিল আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহি সালাতু ওয়াসসালাম, পয়গম্বর বলেছেন তুমি দুনিয়ার মধ্যে চলাফেরা করো দুই স্টাইলের যে কোনো এক স্টাইলে, হয়তো তুমি মুসাফির না হয় তুমি পথি। মহাত্মা গান্ধী দুইটা নাম বললেন, সিদ্দিকে আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, না হয় হযরত উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইজনের যে কোনো একজনের আদর্শ বাস্তবায়ন করবা, তোমাদের মহাভারতের অস্থায়ী ক্ষমতা স্থায়িত্বে পরিণত হবে, জনগণের ভালোবাসা পাইবা। বলেন হযরত উমার, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এদের আদর্শ মূলত কার আদর্শ? আওয়াজ দিয়া বলেন কার আদর্শ? একজন হিন্দুদের লিডার হওয়ার পরেও রাসূলের আদর্শের মর্ম বুঝলেন, কিন্তু তুমি আমি বুঝলাম না। গ্যারান্টি দিয়া যদি বলি, স্ট্যাম্পে যদি লিখিত হয় তবুও লিখিত স্বাক্ষর দিতেও রাজি আছি। আমাদের ওয়ার্ডগুলো, আমাদের ইউনিয়নগুলো, পৌরসভাগুলো, আমাদের আসনগুলো, সংসদীয় আসন, কোনো মেম্বার যদি তার ওয়ার্ডের মধ্যে রাসুলের আদর্শ মতো হযরত ওমারের নীতিমালায় তার ওয়ার্ড পরিচালনা করে, কোনো চেয়ারম্যান যদি তার ইউনিয়ন হযরত ওমারের নীতিমালায় রাসুলের আদর্শ মতো পরিচালনা করে, কসম দিয়া বলতে পারি, চ্যালেঞ্জ দিয়া বলতে পারি, ওই চেয়ারম্যানের জীবনে আর নির্বাচন করা লাগবে না, সিলেকশনেই হয়ে যাবে। শর্ত কি? শর্ত কি? রাসুলের আদর্শ হযরত উমারের নীতিমালায়। এ কি হইলো, জেনারেটর নাই? জেনারেটর নাই, এটা কথা হলো? এত আয়োজন করেন আপনি, একটা জেনারেটর লাগবেন না, যে কোনো সময় তো বিদ্যুৎ যেতে পারে।
আল্লাহ আকবার। হযরত উমারের নীতিমালা কেন বললাম? হযরত উমার অর্ধ জাহানের শাসক ছিলেন, অর্ধ পৃথিবীর শাসক ছিলেন। পৃথিবীর অর্ধেকটা কতটুক হবে আমাদের নারায়ণগঞ্জের মহানগরের সমান? অর্ধেক পৃথিবী শাসন করেছেন হযরত উমার। হযরত উমার এত বড় শাসক হওয়ার পরেও হুজুরের খাদেম হযরত সালাম বর্ণনা করেন, একদিন হুজুর বললেন, সালাম চলো আমরা একটু এলাকা ঘুরে দেখি কোনো মুসাফির এসে কোনো কষ্টে আছে কিনা, বা আমার রাজ্যের আমার অধীনস্থ কোনো নাগরিক কোনো কষ্টে আছে কিনা খবর নেই। হাঁটতে হাঁটতে একটা দূরবর্তী পথ দিয়ে হাঁটতেছেন, দেখতেছেন দূরে কোথাও একটু আলো দেখা যায়, জঙ্গলের মধ্য দিয়ে পথ, গাছপালা পাহাড় এসবের মধ্য দিয়েই রাস্তা ছিল এক সময়, এখনো আরব ভূমিতে এরকমই। দেখলেন দূরে অন্ধকারে একটু আলো জ্বলতেছে, আমিরুল মুমিনিন বললেন, চলো কোনো মুসাফির হবে, যাতায়াত পথে রাত হয়ে গেছে, এখানে মনে হয় তাবু গাড়ছে, তাদের কোনো প্রয়োজন আছে কিনা আমরা দেখি, গিয়ে তাদের হাজত পূরণ করি। লোকটা কে কথা বলে না? লোকটা কে? ওয়ার্ডের মেম্বার? ইউনিয়ন চেয়ারম্যান? অর্ধ পৃথিবীর শাসক। গিয়া কাছাকাছি গেলেন, এমন এক দৃশ্য দেখলেন, হৃদয় বিদারক এক দৃশ্য। ছোট ছোট কয়েকটা সন্তান এক মহিলার চারপাশে ঘুরতেছে আর কাঁদতেছে, মা খাবার দাও খাবার দাও, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না, খাবার দাও খাবার দাও, সহ্য করতে পারি না। মা চুলার উপরে আগুনের উপরে একটা পাতিলা বসাইয়া শুধু পানি গরম করেন আর পানি নাড়তেছেন আর বলতেছেন, একটু অপেক্ষা কর অপেক্ষা কর, এই যে খাবার রান্না করতেছে, হয়ে গেলেই দেব। বাচ্চাগুলো কাঁদতে কাঁদতে ঘুমায় গেছে। হযরত উমার মহিলার কাছে গিয়া যতটুকু যাওয়ার মতো অবস্থা আছে মুসাফির, বললেন, মা এরা কারা? বলে, এরা আমার সন্তান। তা আপনারা এখানে তাবু গাড়ছেন, কোথায় যাচ্ছেন? কোথাও না, অনেকদিন ধরেই এখানে আছি। তো আপনি বাচ্চারা খাবার চায়, মিথ্যা কথা কেন বলতেছেন, ধোকা কেন দিতেছেন? পানি খাবার নাই, নাড়তেছেন আর বলতেছেন খাবার হচ্ছে। যাক, তবু তুমি একজন মানুষ, খবর নিতে আসছ, কিন্তু এই জাহানের শাসক উমার এমন একটা অযোগ্য ব্যক্তি কিভাবে শাসক হয়? উমারের মতো মানুষের দেশে মানুষ যদি কষ্ট পায় তা উমার অযোগ্য কাকে বলতেছে? ভদ্রমহিলা তো উমারকে চেনেন না। হযরত উমার কি করলেন? রাগ হয়ে গেলেন? মহিলাকে গ্রেফতার করলেন? আমরা যদি মেম্বারকে কিছু বলি, চেয়ারম্যান এরপরে পৌরসভা মেয়র এমপি তো বহু দূরের কথা, যদি মেম্বারকে বলি আপনার এই কাজটা হয় নাই, তো আপনার খবর আছে কথা বলে না? শোনেন, জনপ্রতিনিধি হওয়া এত সহজ নয়, এত সহজ নয়। আপনার ওয়ার্ডের মধ্যে কতজন বিধবা আছে আপনার লিস্ট সামনে থাকতে হবে, আপনার ওয়ার্ডে কতজন বৃদ্ধ আছে যার কোনো ভরণ পোষণের মানুষ নাই তার লিস্ট আপনার সামনে থাকতে হবে, কতটা শিশু আছে যার অভিভাবক নাই তার লিস্ট থাকতে হবে। আমাদের এই সমাজে শিশু শ্রমের অভাব নাই, হোটেলগুলোতে ছোট ছোট ছেলেদের দিয়ে তাদেরকে শ্রম দেওয়ানো হচ্ছে, এটা রাষ্ট্রীয় আইনেও অবৈধ, ইসলামের দৃষ্টিতেও অবৈধ। একটা ছোট বাচ্চা আপনার সন্তানকে আপনি লেখাপড়া করাচ্ছেন, ওকে সন্তানের আদর দিয়ে আপনি লেখাপড়া করাতে পারেন না? হতে পারে এই ছেলেটাই আগামী দিনের রাষ্ট্রপতি হতে পারে, শুধু ওর গাইডলাইন নেই, এজন্য পারছে না। শিশু শ্রম বন্ধ করেন, বাচ্চাদের দিয়ে আমার লাগবে না, বাচ্চাদের দিয়ে কাজ করানো যাবে? এই লিস্টগুলো আপনার সামনে থাকবে, আপনি তো আর চাইলেই সব সমাধান করতে পারবেন না, সাধ্যানুযায়ী সব সমস্যাগুলো শুনে যেগুলো আগে করা দরকার ওগুলো করবেন, এর নাম প্রতিনিধিত্ব। মহিলা বলতেছে, উমারের দেশে আছি, এর চেয়ে ভালো আর কি থাকবো, আমার বাচ্চাগুলো খাবার পায় না।
ওরা যখনই খাবার জন্য কাঁদে তখন আমি পানি লড়াই আর বলি খাবার হইতেছ না, খাবারের অপেক্ষায় থাক। এক সময় কাঁদতে কাঁদতে আমি জানি ঘুমায় যাবে, ঘুমায় যায়। আবার যখন ঘুম থেকে জাগে কাঁদতে কাঁদতে জাগে, মা ক্ষুধার যন্ত্রণা সইতে পারি না। আবার আমি পানি নিয়ে এভাবে অভিনয় করি, কতদিন করব জানি না। হযরত ওমর আর দেরি করেন নাই, খাদেম সালাম কিনিয়া সঙ্গে সঙ্গে রাষ্ট্রীয় কোষাগারে চলে যান, বড় একটা বস্তা নিয়ে কয়েক পদের খাবার যতটা বস্তার মধ্যে ঢুকানো যায়। খুব তাড়াহুড়াভাবে সময় চলে যাচ্ছে, তাড়াহুড়াভাবে একেবারে ঠেসে ঠেসে বস্তা ভরেছেন। এরপর খাদেম সালামকে বল, আমার মাথায় উঠাইয়া দা। লোকটাকে অর্ধ জাহানের আমির বাদশা সালাম বলেন, হুজুর আমি খাদেম থাকতে আপনি কেন মাথায় নেবেন? হযরত ওমর চোখের পানি ছেড়ে দিলেন, সালাম কিয়ামতের ময়দানে আমার কাজের জবাব কি তুমি দিবা? বলে না, না যদি তুমি না দাও আমার জবাব আমাকে দিতে হবে, যেহেতু বুঝতেন আমার কাঁধে উঠা দাও। আমি হুজুরের কথায় আর বিরোধিতা করতে পারলাম না, বস্তাটা হুজুরের মাথায় উঠাই দিলাম। এত ভারী হুজুর, এত শক্তিশালী মানুষ, বস্তার এত ভারী হুজুর নুয়ে গেলেন, তবু দৌড়াইতেছেন, ঘাম টপ টপ করে পড়তেছে, আর হুজুর কাঁদতেছেন, আল্লাহ আল্লাহ আমাকে বঞ্চিত করেন না। একটা ভয়, একটা পেরেশানি, আমার জাহানের মধ্যে, আমার রাজ্যের মধ্যে, আমার শাসন আমলে একটা বকরি একটা কুকুরও যদি পানির তৃষ্ণায় মারা যায়, কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কাছে কি জবাব দেব? হযরত ওমর মহিলার কাছে গেলেন, নিজে রান্না করলেন, নিজে রুটি বানাইলেন, নিজে নাস্তা বানালেন, অর্ধজাহানের শাসক। কি মনে হয়, মহাত্মা গান্ধী একজন হিন্দু নেতা হইয়া কেন যে তাদের আদর্শ মানতে বললেন? কারণ আছে না নাই? বাচ্চাদেরকে উঠে খাওয়ালেন, আদর করলেন, মহিলাটা বড় আনন্দিত হয়ে গেছে, কয় দেখছো আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ আর কাউরে খুঁজে পাইলে না, ওমাররে দিলা শাসনভার, এই যুবক কি দোষ করছিল, এই জওয়ান কি দোষ করছিল, এরই তো দেওয়া দরকার ছিল। হযরত ওমর বিদায় নেবেন, এমন সময় মহিলা ডাক দিয়া বলে, বাবা আমাকে তোমার কাছে নিয়ে যাইবা, তোমার দেখাইয়া কইতাম কিছু কথা। কয় আপনি তাকে দেখবেন? বলে হ্যাঁ। হুজুর বললেন, আগামীকাল রাজদরবারে আইসেন। মহিলা পরের দিন গেলেন, গিয়া দেখেন হাজার হাজার মানুষ, বিচার চলতেছে, ইনসাফি আদালত, ইনসাফি আদালত। আত্মীয়করণ নাই, দলীয়করণ নাই, স্বজন প্রীতি নাই, যার অন্যায় বাপ হোক ভাই হোক সঙ্গে সঙ্গে বিচার। বিচারের আসনে যিনি বসে আছেন সে তো আর কেউ নয়, রাত্রে যেই মানুষটা আমাকে মাথায় করে বুঝা নিয়ে খাওয়াইলেন ওই মানুষটাই তো হযরত ওমর। মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, একজন হিন্দুদের নেতা, ধর্মীয় নেতা, রাজনৈতিক নেতা, হিন্দু হওয়ার পরেও যার মাঝে কালেমা নাই, যার মাঝে ইমানের দৌলত নাই, তবুও সে ইসলামের মর্যাদা বুঝছেন কিন্তু ইমান আনেন না, এজন্য মর্যাদা বোঝার কোনো দামও নাই। আমার রাসুলের আদর্শের মর্ম বুঝলেন, কিন্তু আপনি আমি রাসুলের উম্মত হওয়ার পরেও আপনার আমার মাঝে রাসুলের আদর্শের কোনো মর্ম বোধি নাই। খ্রিস্টানদের বড় একজন ইতিহাসবিদ মাইকেল এইচ হার্ট কত বই লিখেছেন, কত ইতিহাস লিখেছেন, কত পুস্তক রচনা করে রচনা করেছেন কোনো হিসাব নাই। হাজার হাজার ভক্ত অনুরাগী তার সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে। মাইকেল এইচ হার্ট মুসলমানের লেখক না খ্রিস্টানদের লেখক? জোরে বলেন, মাইকেল এইচ হার্ট খ্রিস্টানদের লেখক হওয়ার পরেও একবার বসে বসে চিন্তা করলেন, জীবনে কম রচনা করলাম না, কিন্তু এমন কোন রচনা এখনো আমার দ্বারা হয় নাই,
যেই রচনার মাধ্যমে কিয়ামত পর্যন্ত আমি অমর হয়ে থাকব এমন একটা লেখা আমি উপহার দিয়ে যেতে চাই যেই লেখার মাধ্যমে সব ধর্মবর্ণের মানুষগুলো কিয়ামত পর্যন্ত আমাকে স্মরণ করবে সুনামের সঙ্গে এমন কিছু কাজের তাগাদা আমাদের সবার থাকা উচিত কথা বলে না ভাইরা আমার মাইকেল এই ছাত চিন্তা করতে 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 একটা আইডিয়া বের করলেন যে আমি বিশ্বের যত ধর্ম আছে এই ধর্মের ধর্মগুরুদের নিয়ে একটা জীবনী লিখব যাতে সব ধর্মের মানুষের কাছে আমার বইটা সমাদৃত হয় এই চিন্তা করে 1000 মনীষীর জীবনী এক জায়গায় করছেন তার মধ্যে আমার নবীর নামও আছে লেখকটা খ্রিস্টান না মুসলিম জোরে বলেন চিন্তা করলেন 1000 মনীষীর জীবনী লিখতে গেলে ভলিউম বড় হয়ে যাবে কয়েক খণ্ড হয়ে যাবে কয়েক খণ্ড যদি হয়ে যায় তাহলে মানুষ পড়ার আগ্রহ হারিয়ে ফেলবে এগুলো ক্লাস অথবা অভিধান ডিকশনারির ক্ষেত্রে হয়ে থাকে ইতিহাসের বই অনেকগুলো হলে মানুষের আগ্রহ থাকবে না আমি একটা বই লিখতে চাই যেটার কোনো খণ্ড হবে না একটাই থাকবে বাসে ট্রেনে প্লেনে যখন যেখানে যাবে সাথে করে নিয়ে যেতে পারবে দাম হবে কম মানুষের হাতে হাতে থাকতে পারবে উপহারও দিতে পারবে এই চিন্তা করে এই 1000 মধ্য থেকে 900 ছাটাই করে 100 মনীষী যাচাই বাছাই করে 100 মনীষীর জীবনী এক জায়গায় করলেন এই 100 জনের মধ্যেও আমার রাসূলের নাম আছে আবার বলেন লেখক মুসলিম না অমুসলিম এবার বন্ধ করে কথা বলা যায় কারো কাছে ইয়া বিদ্যুৎ অফিসে ফোন দেন অন্তত হয়েছে ও শুক্রিয়া আচ্ছা ঠিক আছে জাজাকুমুল্লাহ এই 100 জনের মধ্যেও আমার রাসূলের নাম আছে লেখকটা বলেন বলেন বই লেখা শেষ ফরমা সেটিং করা শেষ প্রস্তাব ডিজাইনও শেষ বিপাকে পড়ছে সুসি নিয়া সুসিপত্র নিয়া কার নাম আগে দেবে কারে রেখে কাকে দেবে বইয়ের নাম দিল দি 100 বিশ্বের শ্রেষ্ঠ 100 মনীষী এক নম্বরে কাকে দেবেন মাইকেল এই স্যার চিন্তা করলেন আমি যাকে প্রথম দেব আমার বহু ভক্তবৃন্দ আছে তারা তাকেই অনুসরণ করবে অতএব ভেজাল লোক এখানে দেওয়া যাবে না উনি কয়েকটা ক্যাটাগরি বের করলেন এই এই ক্যাটাগরিতে কে কত নাম্বার পায় ব্যক্তি জীবন এক নম্বরে মোহাম্মদ পারিবারিক জীবনে এক নম্বরে মোহাম্মদ রাষ্ট্রীয় জীবন এক নম্বরে মোহাম্মদ অর্থ ব্যবস্থা লেনদেন চলাফেরা সততা ন্যায় পরায়ণতা সর্বোচ্চ পর্যায়ে মোহাম্মদের কাছে দারে কাছেও কেউ নাই মোহাম্মদ 100 তে 100 বাকি সব মিলেও এক নম্বর পায় না মোহাম্মদ আরবি হায় নবি রাস্তে পেশোয়া মোহাম্মদ আরবি হায় নবি রাস্তে পেশোয়া আলম হুয়া উসকি পয়দায়েশ সে উজালা আলম হুয়া উসকি পয়দায়েশ সে উজালা শফিউল উমম হামারা নবী রোজে কিয়ামত শফাআত করেগা আল্লাহ কে পাস গুনাহগার উম্মত শফাআত করেগা আল্লাহ কে পাস গুনাহগার উম্মত হাম সূরাত হাম সিরাতে মুস্তফা দর তামামি হালে কু নিত্তেবা মুসলমান ইমামদার মাইকেল এই সাদ সব দিক থেকে চিন্তা করে দেখলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আর কেউ নাই নির্দ্বিধায় নিশ্চিন্তায় আমার নবীর নামটা সূচিপত্রের এক নম্বরে দিয়া দিলেন বই প্রকাশ হয়ে গেল তরুণ তরুণী যুবক যুবতী জুয়ান বুড়া বৃদ্ধ সবার হাতে বই চলে গেল 100 মানুষজন অপেক্ষায় ছিল আমাদের প্রিয় লেখকের বই আসবে আগেই তো তাদের অ্যাডভাইস হয়েছে আগেই তো প্রচারণা চলেছে 100 যখন সবার হাতে এলো সবাই খুললো
খুইলাই দেখে এক নম্বরে মুসলমানদের নবী মুহাম্মদ নবী। আমাদের ইতিহাসবিদ যেহেতু মুহাম্মদ নবীর নাম লিখেছে, অতএব বুঝে শুনেই লিখেছেন, অতএব মুহাম্মদ নবী সত্য। এই নবীকে যেই আল্লাহ নবী বানাইছেন ওই আল্লাহও সত্য, যেই আল্লাহ যেই কোরআনের মধ্যে এই নবীকে নবী বানায়া স্বীকৃতি দিছেন ওই কোরআনও সত্য, ওই কোরআনের মধ্যে যেই ধর্মের কথা বলা হয়েছে ইন্নাদ্দিনা ইনদাল্লাহিল ইসলাম, ওই ইসলাম ধর্ম সত্য। অতএব আমরা কেন অন্য ধর্মে থাকব, কালেমা পড়ে দলে দলে মুসলমান হতে শুরু করছে। খ্রিস্টান নেতাদের মাথা গরম হয়ে গেছে, মাইকেলে ঝাঁটকে তাড়াতাড়ি তলব করো, দ্রুত তলব করো। আমাদের ইতিহাসবিদ হয়ে, আমাদের লেখক হয়ে মুসলমানদের নবীকে প্রমোট কেন করলো, যেই নবীকে আমরা মিথ্যাবাদী হিসাবে প্রমাণ করতে চাই, যেই নবীর নাম চিহ্ন আমরা মুছে ফেলতে চাই, সেই নবীকে এক নম্বরে দিয়ে এখন তো আমাদের দলের লোকেরা, আমাদের ধর্মের লোকেরা সব ইসলাম গ্রহণ করতেছে দলে দলে, তাড়াতাড়ি তাকে তলব কর। মাইকেল এই ঝাঁটকে তলব করা হলো, মাইকেল এই ঝাঁট উপস্থিত হলেন, ধমক, তুমি কেন মুসলমানদের নবীর পক্ষে বই লিখেছো বলো। মাইকেল এই ষাট বিনয় জবাব দিলেন, এ ভাই কথা বলেন না, এটা শব্দ বন্ধ রাখেন। বিনয়ের সঙ্গে জবাব দিলেন, আমি একজন ইতিহাসবিদ, ইতিহাস বিকৃত করতে পারি না, আমি কম চেষ্টা করি নাই, আমাদের মনীষী বসাবার জন্য অন্য কোনো মনীষীকে বসাবার জন্য কম চেষ্টা করি নাই, কিন্তু যতই চেষ্টা করি না কেন মুহাম্মদের উপরে আদর্শের দিক থেকে কেউ নাই। আমি যদি মুহাম্মদ নবীর নামটা এক নম্বরে না দিই, আমি যে একজন ইতিহাসবিদ তার কোনো মর্ম থাকে না, অর্থ থাকে না। কেয়ামত পর্যন্ত আমার নামটা মানুষ কালো অধ্যায়ের মধ্যে রেখে দেবে। ঠিক আছে, যা করছো করছো, তুমি আর বইয়ের সত্য পাবে না, বই তোমার অধিকারে থাকবে না, আমাদের কাছে মূল ফাইল দিয়ে দাও। দিয়া দিছে বাধ্য হইয়া, কি করবে, নেতায় কইছে দিয়া দিছে বাধ্য হইয়া, যা ছাপাইলাম না। এখন নিজেরা আবার একটা বৈঠকে বসছে, বই নিয়ে নিলাম ছাপা হলো না, এতে তো সব কিছুই বন্ধ হয়ে যায় নাই তো, যত লাইব্রেরিতে 300 আছে ওগুলো কেন আর আগুন দিয়ে জ্বালাই দাও, তাও নিলাম, সমস্যা তো এখনো দূর হয় নাই, যেগুলো মানুষের হাতে আছে সেগুলো তো আনতে পারবো না, যারা মুসলমান হয়ে গেছে তাদেরকেও তো ফেরানো যাবে না। ইসলামের স্বাদ একবার যে পায়, ইসলামের স্বাদ একবার যে পায়, ইমানের মজা যে একবার পায়, গুলি করো তবু ইমান থেকে দূরে সরো না। এই যে মুরব্বি আছে, দাড়ি পাইকা গেছি গা, আমাদের আঞ্চলিক ভাষায় কয় ছাগুল্লে দাড়ি, পুরোপুরিও নাই, এখন যদি বলি যে আপনাদের 20 কোটি টাকা দেবো দাড়িটা কামান, কি কামাইবেন, কামাইবেন? হ্যাঁ, কারণ এই যে স্বাদ পাইয়া গেছে, মজা পাইয়া গেছে, এই যে নওজোয়ান পাগড়ি পরে বসে আছে, দাড়িগুলো সুন্দর লম্বা হয়ে গেছে, আপনি লাখ লাখ টাকার অফার দিয়ে দেখেন তো আপনি দাড়িটা কামাইতে পারেন কিনা, দাঁড়িয়ে দিয়ে কথা বলে না কেন, মজা পাইয়া গেছে। বোম্বাই মরিচ চিনেন কি, বৃষ্টি পড়ে আল্লাহ ভরসা, বোম্বাই মরিচ চিনেন, ঝাল না মিষ্টি, কেমন ঝাল, ঝালের ঝাল, তার উপরে ঝাল, এর চাইতে মহা ঝালের নাম বোম্বাই মরিচের ঝাল, এরপর মানুষ খায় কিনা, আওয়াজ দিয়ে এখন বোম্বাই মরিচ খায়, এক লোকমা খানা বোম্বাই মরিচ একটা কামড়, চেহারা ঘামায়া যায়, পুরা টপ টপ করে ঘাম পড়তে থাকে, আপনি পাশে গিয়া বললেন, আরে বোকা এত ঝাল কেন খাচ্ছ, আবার কেমন মানে ঝালের কারণে একটা শীষ টানে না, শ্বাস টানে, শ্বাসও টানতেছ, ঘামও পড়তেছে, পর কেন খাও, তুমি তো চরম বোকা, মরিচ খোর ডাক দিয়া বলবে, বোকা আমি না বোকা তুমি, কারণ তুমি মরিচের ঝাল দেখছো, মরিচের মধ্যে ঝাল ছাড়াও আরো দুইটা জিনিস আছে, একটা হলো ঘ্রাণ আর একটা হলো মজা, ওই ঘ্রাণ আর মজার কাছে ঝাল কিচ্ছু না।
ইসলামের জন্য যারা জীবন দেয় রক্ত দেয় ইমাম সাহেবের চাকরি যায় তবু ইমাম সাহেব কাছে যায় যা রিকশা চালায় খামু তুমি দেখো তার কষ্ট তুমি তো জানো না চাকরি কেন ছাইরা দিল ইসলামের জন্য জীবন কেন দিল তুমি তো বুঝোই না কারণ তার কাছে ইসলামের মজা জান্নাতের ঘ্রাণের থেকে দুনিয়ার গুলি হামলা মামলা বোমা জেল বেশি না এটা একটা স্বাদ এটা ভিন্ন জিনিস এটা একটা অন্যরকম জিনিস এটা বুঝাবার জিনিস নয় বুঝে নেওয়ার জিনিস তো যারা মুসলমান হয়ে গেছে ওরা তো ফিরবে না কি করা যায় যাদের হাতে বই আছে এরা যাতে মুসলমান না হয় দোদুল্যমান অবস্থায় যারা আছে ওদেরকে কিভাবে ফেরানো যায় ওই চেষ্টা করো যারা মুসলমান হয়ে গেছে ওদেরকে নিয়ে টেনশন করার দরকার নেই ওরা গেছে ওগুলার পাওয়া যাবো না তো কি করা যায় সভা সমাবেশ রেডি দিয়ে কাজ হইতো না মিছিল কাজ হবে না মানববন্ধন কাজ হবে না ধর্মঘট হরতাল কাজ হবে না সব অন্যায়ের প্রতিবাদে মিছিল মিটিং সমাবেশ চলে না কথা বুঝে আসছে আবার কিছু কিছু অন্যায়ের প্রতিবাদে মিছিল মিটিং ছাড়া হয়ও না বই লাগছে আমাদেরও বইয়ের মাধ্যমেই প্রতিবাদ করতে হবে জবাব দিতে হবে দি হান্ড্রেড মাইকেল এইচ হার্টের বইয়ের বিরুদ্ধে মোকাবেলায় আর একটা বই লিখতে হবে সবাই হাত উঠেছে আমি লিখবো আমি লিখবো কারণ এটা লেখলে একটা ইতিহাসের পাতায় তার নাম থাকবে দি হান্ড্রেডের মোকাবেলায় বই লিখছে বিশাল ব্যাপার নেতা সাহেব বললেন না হবে না আমরা তো এমনিই মোহাম্মদ বিরোধী আমরা তো বিরোধী লেখবে না স্বাভাবিক বিষয় মানুষ এটা গ্রহণ করবে না তাহলে কি করা যায় কয় একজন মেধাবী মুসলিম চাই একজন মেধাবী কথা বলে না একজন মেধাবী কারণ মেধাবী মুসলিম যদি তাদের নবীর বিরুদ্ধে বই লেখে এটার প্রভাব পড়বে বেশি মেধাবী মুসলিম খোঁজে কেন খোঁজে নবীর বিরুদ্ধে বই লেখাবে আমাকে দিয়ে আমার বাবার বিরুদ্ধে লেখাবে এরকম না তবে যাকে তাকে চাইলেই পাইবা না লোকটা লোভী হতে হবে লোভী মুসলিম ছাড়া পাওয়া যাবে না আমাদের সমাজে লোভী মুসলিম নাই লোভী মুসলিম নাই লোভী মুসলিম খুঁজতেছে খুঁজতে খুঁজতে একজনের সন্ধান পেয়ে গেছে লোকটা কেমন ছোট সময়ে বাবা স্কুলে ভর্তি করে দিয়েছেন বাবা আস্তিক ছিলেন স্কুলে ভর্তি করে দিয়েছেন তিন মাস ক্লাস করার পর আর ক্লাস করে না নাম সালমান বাবা বলে বাবা সালমান কেন ক্লাস করে না কয় বাবা তিন মাসে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত সব বই আমার মুখস্থ হয়ে গেছে মেধা কম না বেশি জোরে বলেন এমন একটা লোককে পাইছি পরিচিত লেখক সালমান রুশদি আমাদের দেশে এরকম ইসলাম মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে আজানের পবিত্র শব্দকে আওয়াজকে বেশ্যার আওয়াজের সাথে তুলনা করার মতো কুলাঙ্গার এই দেশ থেকে বিদায় হয়েছে মুসলমান নাম থাকলেই সে মুসলমান না আমার বাবা মুসলমান মা বাবার ঘর থেকে জন্ম নেওয়ার কারণে মা বাবা মুসলমান হওয়ার কারণেই আমি মুসলমান পরিচয় দিতে পারি না যদি বাবা মা মুসলমান হওয়ার সূত্রে আমিও মুসলমান হই তাহলে বাবা ডাক্তার হওয়ার সূত্রে ছেলেও ডাক্তার হওয়ার কথা বাবা ইঞ্জিনিয়ার হওয়ার সূত্রে ছেলেরও ইঞ্জিনিয়ার হওয়ার কথা কিন্তু বাবা ডাক্তার ছেলে শিক্ষার জন্য ছাড়া ডাক্তার হতে পারে বাবার পরিচয়ে যদি কোনো ছেলে ডাক্তারি বিদ্যা অর্জন না করে ডাক্তারি করে অপারেশন করে পেট কাইটা রোগী বাঁচবে না মরবে তদ্রূপভাবে মুসলমান বাবা এই সূত্রে আপনিও মুসলমান দাবিদার হতে পারবেন না মুসলমান হওয়ার জন্য যা গুণাবলী দরকার বিদ্যা দরকার এগুলো আপনার মধ্যে অর্জন করতে হবে লোভী মুসলমান খুঁজে পেয়ে গেছে সালমান রুশদি লোভ বড় মারাত্মক জিনিস কত ইমাম বিক্রি হয়ে গেল কত পীর বিক্রি হয়ে গেল আমার মতো কত ওয়াইজ বিক্রি হয়ে গেল লোভের কাছে
আল্লাহ হেফাজত করেন। সালমান রুশদিকে কিভাবে বস করা যায় দুইটা পদ্ধতি গ্রহণ করেছে, কয়টা? প্রথমত তার পিছনে খ্রিস্টান সুন্দরী রূপসী যুবতীকে লেলিয়ে দেওয়া হলো প্রেমের অভিনয় করার জন্য। যখনই সে প্রেমে পড়ে যাবে, মেয়ের জন্য পাগল হবে, তখন হবে টাকার প্রস্তাব, এরপরে আমাদের উদ্দেশ্য হাসিল হবে। অর্থাৎ আজকে কাজ শুরু, কালকেই ফল চায় নাই, ফল চাইছে অনেকদিন পরে। কথা বলে না, আমরা আজকে কাজ করে কালকে ফল পাইতে চাই। এজন্য আমি একটা বিষয়, যেমন বাংলাদেশে কওমি মাদ্রাসার সরকারি স্বীকৃতির জন্য শাইখুল ইসলাম থেকে চরমানের মরহুজুর রহিমাহুল্লাহ তাআলা, এদের থেকে এ পর্যন্ত হাটাজারি হযরত রহমতুল্লাহ পর্যন্ত অনেক আন্দোলন, অনেক দাবি, অনেক কিছু করা হয়েছে, কিন্তু আমি এই কওমি স্বীকৃতির ব্যাপারে লামা যাবি, আমি স্বীকৃতি চাই না। কেন চাইব? আমাদেরকে ছোটবেলায় পড়ানো হয়েছে কওমি মাদ্রাসায় পড়ি আল্লাহকে রেজা মন্দির জন্যে। আমার কথা হলো আমি নিজে স্বনির্ভর হব, আমি কারো কাঁধে ভর দিয়ে চলতে চাই না, আমি স্বনির্ভর হতে পারি, কেন হব না? টার্গেট নেন, আমাদের কওমি মাদ্রাসাগুলোর মধ্যে একটা শাখাই না, কয়েকটা শাখা আছে, নুরানি আছে, কেরাতুল কোরআন আছে, হিফজ শাখা আছে, কিতাব বিভাগ আছে, ফতোয়া বিভাগ আছে, আদব বিভাগ আছে, আরবি সাহিত্য বিভাগ, তাফসির বিভাগ, এই সবগুলো বিভাগ কওমি মাদ্রাসার অধিকাংশ মাদ্রাসায় আছে, বড় মাদ্রাসাগুলোতে। এখন আমার কথা হচ্ছে এক বিভাগের লেখাপড়ার সঙ্গে আর এক বিভাগের লেখাপড়ার মিল নাই, অর্থাৎ সিলেবাস বা কারিকুলামে কোনো মিল নাই, তবে সব ছাত্রদের তরবিয়ত এক, নিজামে আওকাত এক, সব ছাত্রদের লেবাস পোশাক এক, আদর্শ এক, লেখাপড়া ভিন্ন। এই জায়গার মধ্যে একটা স্কুল শাখা করতে সমস্যা কি? ওর লেখাপড়া থাকবে ভিন্ন, কিন্তু আদর্শ আমার আদর্শে গড়বে, আমার তরবিয়াতে চলবে। আজ থেকে 30 বছর টার্গেট, 30 বছর একটা, 30 বছর বয়সের মধ্যে বিসিএস করা যায়, 30 না 50 বছর টার্গেট নিয়ে সারা বাংলাদেশের কওমি মাদ্রাসায় একটা করে স্কুল শাখা খোলেন। এদেশের সব মানুষ চায় আমার ছেলেটা দিন শিখুক, সুযোগ পায় না। আপনি সবাইকে আলেম কেন বানাইতে চান? মুসলমান বানাবার মিশন হাতে নেন, সবাই আলেম হবে না। সব বাবা যত যাই বলেন সন্তানকে আলেম বানাবে না, আপনি আলেম বানা চিন্তা বাদ দেন, যারা আলেম হবার হইতেছে হবে, মুসলমান বানাবার চিন্তা করেন। এই চিন্তা করে স্কুল শাখা খোলেন, যেখানে এলমের ফরজিয়ত সেখানে হবে, সঙ্গে সঙ্গে জেনারেল শিক্ষা হবে। 40-50 বছর পরে সচিবালয়, মন্ত্রী পরিষদ, ওসি, ডিসি, এসপি, জাজ, সব জায়গায় আমার আদর্শের লোক থাকবে, আমার স্বীকৃতি লাগবে না, তখন আমার দাম, আমার মর্যাদা এমনি সমাজে বেড়ে যাবে। আমি হলাম এই চিন্তার কায়েল, আমি এই চিন্তার কায়ের। আজকে শুরু করেন, 50 বছর পরে কামিয়াব হবে। আমরা চাই আজকে শুরু করে কালকেই পাইতে। স্বনির্ভর হতে হবে এই জাতিকে। বিশ্বের জমিনে মুসলমান ছাড়া স্বনির্ভর কেউ নাই, কিন্তু সেই আমরাই কেমন যেন সব কিছু অন্যের হাতে সঁপে দিয়েছি। আরব রাষ্ট্রগুলো নিজের ইচ্ছায় চলে না, আমেরিকার ইচ্ছায় চলে, আমরা আমার ইচ্ছায় চলি না, অদৃশ্য ছায়ার ইশারায় চলি। রাসুলের আদর্শ মানেন, রাসুলের জিন্দগি ফলো করেন, হযরত ওমর, হযরত আবু বকর, হযরত ওমর, উসমান, আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, আরো যত সাহাবা কেরাম আছেন তাদের আদর্শগুলো ফলো করেন, তাদের জীবনী পড়েন, আমার রাসুলের জীবনী পড়েন, রাসুলের জীবনী পড়েন, বেশি বেশি পড়েন। আপনার ঘরে বই নেই, আপনার ভিতরে রাসুলকে জানার আগ্রহই নেই, 10টা প্রশ্ন করলে 2টা প্রশ্নের উত্তর দিতে পারে না। আমাদের ছেলেরা যারা এখন মেট্রিক পরীক্ষার্থী, পরীক্ষা মনে হয় শুরু হয়েছে না যেন শুরু হবে, এই যে পরীক্ষার্থীরা, এদের মধ্যে 99টা ছেলে এখন 4টা কালেমা বলতে পারে না। এ দায়ভার শুধু ওদের নয়, এদের অভিভাবকরা আছে, আমাদের শিক্ষা ব্যবস্থারও আছে। আমরা কোন দিকে যাচ্ছি? আমি তো দিনই জানি না দিন কি। এই মজলিসে আমি যদি এখন ইমানে মুফাসসাল জিজ্ঞেস করি, কয়জনে শোনাতে পারবেন? এটি বহু পরীক্ষা হয়েছে, আজকে আর করবো না, লজ্জা পায় মানুষ। এতগুলো মানুষের মধ্যে থেকে যদি বলি শুদ্ধ করে ইমানে মুফাসসাল শোনাবেন মাদ্রাসার ছাত্র শিক্ষক ছাড়া, হাত উঠান, 10টা হাত ওঠে না। উঠলেও যখন বলি শুদ্ধ করে শোনা লাগবে জিগামু, তখন বাকিগুলো আস্তে করে নামে যায়। জানি না কিছু, ইমাম সাহেবের ধমকাইতে পারি খুব ভালো, বোর সাথে তর্ক করে তো পারে না, আইয়া রাগ ঝাড়ে ইমামের উপরে, মহাজনের উপরে আছে না নাই।
রাগ করেন? আর রাগ করলেই বা কি করবেন, আর দাওয়াত দিবেন নাই তো, ওয়াজ আজকে আর বন্ধ হইতো না যতক্ষণ চলার চলবো ইনশাআল্লাহ। সালমান রুশদি প্রেমে পড়ে গেছে, এখন প্রেমিকা বলতেছে তোমার কাছে আমি একটা জিনিস চাইব, যত টাকা চাও তাও দেব। বলে তোমার জন্য আমার জান কোরবান, যা লাগে দিব, আমার অন্তরে শুধু তুমি। প্রেম করো কারাগার আতুর, যারা বিবাহ পূর্ব ছেলে মেয়ে সম্পর্কে লিপ্ত এদের অনেকের ইমান নাই। কেন? কি বলে, আমার অন্তরে শুধু, তার মানে আল্লাহ নাই। ইমান থাকার কথা কথা বলে না, বলে কি চাও বলো। কয় বেশি কিছু না, তুমি একটা বই লেখবা। কয় আমার কাজই তো লেখা, এর জন্য তো আবদার করার কি আছে? কয় না একটু আলাদা বিষয় আছে। বলে সেটা কি? দিহানদের সামনে দিল, এই বইটা দেখো, তুমি একটা বই লাগবা, এখানে যে কয় ফর্মা আছে তোমার বই তো সেই কয় ফর্মা হবে, এখানে যেই প্রচ্ছদ আছে তোমারও সেই প্রচ্ছদ আছে হবে, এখানের নাম আর তোমার নামটা শুধু ভিন্ন হবে, ভিতরে এক নম্বরে মোহাম্মদ, তোমার বই তো ভিতরে এক নম্বরে থাকবে মোহাম্মদ, তবে দি হান্ড্রেডের মধ্যে মোহাম্মদের প্রশংসা, তুমি যেটা লেখবা ওটার মধ্যে প্রশংসা থাকতে পারবে না। লোভী মুসলিম না, প্রস্তাব গ্রহণ করেছে, টাকার বস্তা কি আর সামলানো যায়? তবে পৃথিবীতে যারাই রাসূলের আদর্শ নিচ্ছিন্ন করতে চেয়েছে পেরেছে? জোরে বলেন। বাদশা নুরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহির জামানায় মদিনার শহরের শাসক বাদশা নুরউদ্দিন রহমাতুল্লাহ আলাই হঠাৎ করে একটা স্বপ্নে দেখলেন রাসূল এসে বলেন, নুরউদ্দিন কি করো, আমার ক্ষতি হচ্ছে, তাড়াতাড়ি ফিরাও। হুজুর কারা ক্ষতি করছে? দুইটা লোকের চেহারা দেখাই দিলেন, এই দুইটা লোক, আরে এদের দি বিশাল দাড়ি, জুব্বা, পাগড়ি, হাতে তসবি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, জিকির ছাড়া কোনো কাজ নাই, এরা ক্ষতি করতেছে। হুজুর পরেশান হয়ে গেলেন। বাদশা নুরউদ্দিন দ্রুত মিটিং ডেকে বললেন, আগামীকাল এই অঞ্চলে যত পুরুষ আছে সবাইকে দাওয়াত দিবার দরবারে। এলান করে দেওয়া হলো, সবাই আসতেছে, হুজুর গেটের মধ্যে বসা। ওই লোক দুইটা খুঁজতেছেন, পাচ্ছেন না, প্রথম দিন শেষ, হুজুর পরেশান হয়ে গেল, লোক দুইটা তো পাওয়া গেল না। আবার সবাইকে নিয়ে বসলেন, কেউ বাকি আছে? বলে না হুজুর কেউ বাকি নাই। আবার একদিন দাওয়াত দেওয়া হলো, আবার নবীজি স্বপ্নে এলেন, নুরউদ্দিন কি করছো, এখনো তো কিছুই করতে পারলা না, ক্ষতির ধারা কাছাকাছি এসে গেছে, অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আসলে তো ক্ষতি হবে না, আল্লাহ তো ফেরাবেনি, তুমি যত বড় ষড়যন্ত্রকারী হও না কেন, ইসলামের বিরুদ্ধে, ব্যক্তির বিরুদ্ধে, রাষ্ট্রের বিরুদ্ধে, সমাজের বিরুদ্ধে, নীতির বিরুদ্ধে সবচাইতে বড় ষড়যন্ত্র নস্যাৎকারী কে? আল্লাহ। আওয়াজ দিয়া বলেন না, আল্লাহ। রত্তুদারি বর কামাল আংতা রব্বি আংতা হাসবি জুল জালাল, যত বড় ষড়যন্ত্রকারী হও স্মরণ রাখবা, ষড়যন্ত্রের জাল বিছাইতে বিছাইতে পৃথিবীর এক মাথা থেকে অন্য মাথায় জাল বিছাইবা, যার জন্য ষড়যন্ত্রের জাল বিছাইছ তাকে ওই জালের মধ্যে ফাঁসাবার আগেই তোমাকেই আল্লাহ তোমার বিছানো জালের মধ্যে পেঁচাইয়া পেঁচাইয়া নিচ্ছিন্ন করে দেবে। রাসূলের বিরুদ্ধে ষড়যন্ত্র কেউ সফল হয় নাই,
আল্লাহ রাসূলকে দিয়ে হিজরত করাইছেন, সফল হয় নাই। ইসলামের বিরুদ্ধে বাহ্যিকভাবে সাময়িক সময় কেউকে সফল দেখলেও এটা সফলতা নয়, চূড়ান্ত বিপর্যয় তার আসবেই। মুসলমান ইমানদার, দ্বিতীয় দিন আবার দাওয়াত দেওয়া হলো না, এবারও পাওয়া যায় নাই। বাদশা নুরুদ্দিন পাগলের মতো হয়ে গেলেন, ক্লান্ত, বিছানায় যান, ঘুম হয় না, পিট করেন, ওপিট করেন, ঘুম নাই। হঠাৎ করে তন্দ্রে এসে গেছে, আবার নবীজি এলেন, নুরুদ্দিন কিছুই তো করতে পারলাম না, ক্ষতির বুঝি আর বাকি না, এক দুই দিন। বাদশা নুরুদ্দিন এবার পাগলের মতো হয়ে গেছেন, দ্রুত সবাইকে তলব, বাঘের মতো গর্জন ছাড়ছেন, কি করো তোমরা, আমি সবাইকে পাচ্ছি না, আবার দাওয়াত দাও, সবাইকে আনো, আনছে নাই। আবার বসলেন, তোমরা সবাইকে দাওয়াত দিয়েছ, বলে দিয়েছি, কেউ বাকি নাই, না না, একজন বলে যে দুইটা লোক বাকি আছে, এরা দরবেশ মানুষ, দাওয়াত টাওয়াত খায় না, এরা ইবাদত করে, দান সদকা করে, ওই দুইটাই তো আমার দরকার, চলো। কোথায় গেলেন? ছোট্ট ঘর, জীর্ণ শীর্ণ, একেবারে পাক্কা বুজুর্গ, টুপি দেখলেই পাগল হওয়া যাবে না, সব টুপিওয়ালা টুপিওয়ালা না, সবার টুপি সুন্নতের টুপি নয়, কারো টুপি আছে ব্যবসার টুপি, সবার পাগড়ি সুন্নতের পাগড়ি নয়, কারো পাগড়ি আছে ধোকা দেওয়ার পাগড়ি, সব দরবার ইসলাহের দরবার নয়, কোন কোন দরবার আছে মানুষের ইসলাহ আরো বরবাদ করে দেওয়ার জন্য। সাবধান সাবধান, পানি দেখলে চিনতে হবে কোনটা পাক পানি কোনটা না পাক পানি, দুধ দেখলে চেনা লাগবে কোনটায় পানি মেশানো আছে আর কোনটা নির্ভেজাল, এতটুকু চেনার শক্তি তোমার লাগবে। তুমি ইসলাম কোনটা ভেজাল আর নির্ভেজাল চেনো না, কিন্তু টাকার নোট কোনটা নকল আর নকল না এটা ভালোই চেনো। টাকার নোট নকল আসল চেনা যত না সহজ, ইসলাম কোনটা খাঁটি আর ভেজাল এটা চেনা আরো সহজ। বুঝি না, আমি এখন পর্যন্ত এটি কইলে আবার অনেকে আমার ঠগায়, আমি নকল আসল নোট চিনি না, জিগাই ভাই ঠিক দিছেন তো, যদি হ্যাঁ ওর উপর ইমান নিয়ে চলে যাই, মাঝে মাঝে দুই একটা বাইরে, আমার কাছে খুব কঠিন মনে হয় আসল নকল চেনাটা। রিক্সাওয়ালাদের টোকা দিয়ে কয়, হুজুর এদিকে দেন তো নোটের টোকা দিয়ে কয়, ঠিক আছে, ইসলাম চেনা আরো সহজ, ইসলামের চাইতে সহজ ভাবে আর কিছু চেনা যায় না। হুজুর গেলেন, গিয়া দেখেন বসা আছে, রাগ কন্ট্রোল করতে পারতেছেন না, তবুও কন্ট্রোল হয়ে আছেন, কারণ ইসলাম প্রমাণ ছাড়া, কারো অভিযোগ পেলেই প্রমাণ ছাড়া তাকে দণ্ড দেয় না। আর ইসলাম কেন মানবেন না, সবাই বুঝেন ইসলামই শান্তি, ইসলামেই মুক্তি, তবুও মানে না, জানে সবাই, বোঝেও তবুও মানে না। যদি ইমাম সাহেব মেম্বারিতে দাঁড়ায় কয়, হুজুর আপনি মেম্বারিতে দাঁড়াইছেন আর কিছু পাইলেন না, যান যান ইমামতি করেন, হুজুররা কি বুঝবো, মসজিদ মাঠে মিটিং বসছে, এলাকার মেম্বার, কাউন্সিলর, মাতবর, বড় আলেম সবাই আছে, ইমাম সাহেব যদি এসে জিগায় ভাই কি হয়েছে, হুজুর এগুলো আপনি বুঝবেন না, আপনি মসজিদে যান, হুজুরে বুঝবে না, কারণ হুজুর ব্যর্থ, কোরআন রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ, রাসূলের আদর্শ রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ। বরং শোনো, পৃথিবীতে যতটা সোনালী যুগ রচিত হয়েছে, বাঘ আর হরিণ শত্রুতা ভুলে এক ঘাটে পানি খেয়েছে, সুন্দরী রূপসী যুবতী অমাবস্যার অন্ধকার রাতে একা হেঁটেছে, ইজ্জত হারাবার ভয় পায় নাই, ওই শাসনামল টুপিওয়ালার শাসনামল। ইসলামের ছায়া তলে এসো, আরে মরবই তো, কিছুতেই বাঁচতে পারবো না, কিছুতেই না। হঠাৎ খবর আসবে, আমি নাই, অন্যের ব্যাপারে এখন যেমন খবর আসে, অমুক নাই, আরে তো সকালে একসঙ্গে চা খেলাম, রাতে একসঙ্গে আলাপ করলাম, বাসায় গেল সকালে শুনি লোকটা নাই, এভাবেই চলে যাব, আসো না। আজকে কার জন্য পাগল হয়েছে, তোমার মা বাবা, মা বাবার সঙ্গে তোমার আমার পরিচয় কতদিন, আমার বয়স যতদিন, আমার স্ত্রীর সঙ্গে আমার পরিচয় কতদিনের, আমার বিয়ে হয়েছে যতদিন,
আমার সন্তানের সঙ্গে আমার পরিচয় কতদিনের, ওদের বয়স যতদিন, এই যে 30, 40, 50, 60 বছরের পরিচয়ের জন্য পাগল হয়ে গেলাম, জীবনের সব কিছু দিয়ে দিলাম, কিন্তু আজকে যদি মারা যাই, এই যে সম্পর্ক ছিন্ন হলো, মা বাবা আত্মীয় স্বজন স্ত্রী সন্তান, জীবনেও আর সম্পর্কের জোড়া লাগবে না, জীবনেও না, কেয়ামতের ময়দানে পৃথিবীতে মা আর সন্তানের চাইতে কাছাকাছি আর কেউ নেই। মা জীবন দিয়া দেয়, সন্তানকে ছাড়ে না, কথা বলে না। কেয়ামতের ময়দানে মা তোমাকে কি বলবে জানো? একটা নেকের অভাবে জাহান্নামে যাচ্ছ, মাকে পাইছো, মা আমাকে একটা নেক দাও, জাহান্নামে যাইতেছি। মা বলবে তুমি কে? চিনি না। বলবে আমি অমুকের সন্তান, অমুক না তোমার স্বামী ছিল, যার জন্য রাত 3টা পর্যন্ত তুমি অপেক্ষা করতা খাবার নিয়ে। মা জবাব দিয়া বলবে কিসের বাবা কিসের সন্তান, আমার তো বিয়াই হয় নাই। কিসের জন্য আসো? ইসলামের ছায়া তলে আসো, হাইয়া আলাল ফালাহ। দৈনিক মসজিদের মিনার থেকে তোমাকে ডাকা হয়, কয়েকবার ডাকা হয়, কয়েকবার ডাকা হয়, আসো কল্যাণের পথে আসো, ইসলামের ছায়াতলে আসো। ইসলাম ছাড়া শান্তি নাই, ইসলাম ছাড়া মুক্তি নাই, রাসুলের আদর্শ ছাড়া মুক্তি নাই। বাদশাহ নুরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি দাঁড়াইলেন, এই তোরা কারা? কয় হুজুর আমরা মুসাফির, দাওয়াতে গেলি না কা? কয় আমরা হুজুর পাক না পাক হালাল হারামের ব্যাপার আছে, সবাই দাওয়াত খাই না। কয় জানো আর তোদের মনে হয় এগুলো আমার মধ্যে আছে? এত সুফিগিরি করছে গা, দেখাও তাড়াতাড়ি সার্চ করো ঘরের মধ্যে, সার্চ চলতেছে। দুজন কইতেছে আপনি একজন ইনসাফগার শাসক হয়ে দলিল প্রমাণ ছাড়া আমাদেরকে হ্যারেস করতেছেন, আমরা বিদেশি মানুষ। আসলে তো কথা সত্য, কিন্তু হুজুর তো জানেন চীনাও ফলাইছেন, প্রমাণ নাই, কিছু করতে পারতেছেন না, কিচ্ছু পাইলেন না। হুজুরের সন্দেহ হইল ওরা যে বৈশা রয়েছে জায়গার থেকে নড়ে না কে? আপনার বাসায় যদি পুলিশ যায় সার্চ করে আপনি সাথে থাকেন না? এটা কৌতূহল থাকে, এই দুইটা নড়ে না কেন? শোনেন, ওঠার আগে শোনেন, বৃষ্টি নামছে, আমি যদি বসে থাকি আপনারা পারবেন? ওই যে